দর্শক বৃন্দ, আবারও স্বাগতম আপনাদের আমার এই চ্যানেলটিতে। তো আজকে এই বিভিন্ন ড্রাগন ফ্রুটের গার্ডেনের ভিতরে আজকে যে ড্রাগন ফ্রুট গার্ডেনটিতে এসেছি সেটি হচ্ছে ঝিনাইদহ জেলার কৃষ্ণপুরনাম একটি গ্রামে। এবং এই ড্রাগন ফ্রুট যে গার্ডেনটি দেখতে পাচ্ছেন এই সবগুলি হচ্ছে, আপনারা জানেন যে বিভিন্ন ভ্যারাইটির ড্রাগন ফ্রুট গার্ডেন আমাদের দেশে এখন আছে। তার মধ্যে আমেরিকান টাইপ, তারপর আমেরিকান বল বা আমেরিকান বিউটি নামে পরিচিত, এছাড়াও রয়েছে ইয়েলো ড্রাগন ফ্রুট। এই যে আপনারা যে ড্রাগন ফ্রুটটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইয়েলো ড্রাগন ফ্রুট, এগুলো হলুদ রঙের হবে আর ওই ভিতরে আমেরিকান। এবং আমেরিকান টাইপ ড্রাগন ফ্রুটগুলো এই যে এগুলো অনেক বড় সাইজ হয় এবং প্রায় একটা প্রায় 450 থেকে 500 গ্রাম পর্যন্ত হয়, এবং এগুলি রেড কালার। আর ইয়েলো টাইপের হচ্ছে হলুদ কালারের ড্রাগন ফ্রুট, এবং হলুদ কালারের ড্রাগন ফ্রুট বা ইয়েলো ড্রাগন ফ্রুটগুলো সাধারণত ডালগুলো অন্যান্য ড্রাগন ফ্রুটের থেকে প্রায় ডাবল মিষ্টি হয়। ডাল সম্পর্কে বলেন, চিকন ডালগুলি একটু চিকন প্রকৃতির হয় এবং সবুজ কম, এবং সবুজ কম থাকে। আর আমেরিকান টাইপ বা রেড চাইনা, ভিয়েতনামিজ চাইনা, এছাড়াও আরও অনেক প্রজাতির ড্রাগন ফ্রুট সম্পর্কে এর আগের আরও একটি ভিডিওতে বলেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, আর ড্রাগন ফ্রুটের বাগানের ভিতরে দেখুন একটি থেকে আরেকটি ড্রাগন ফ্রুট কখনো কখনো কমপক্ষে 6 ফিট দূরত্বে এই পিলারগুলি লাগানো হয়, এবং একটি পিলারে 4 থেকে 5টি ড্রাগন ফ্রুটের গাছ বা চারা লাগানো হয়ে থাকে। পানি নিষ্কাশনের জন্য ড্রেন, পানি নিষ্কাশনের জন্য ড্রেন করতে, এবং পানি সহজে যেন নিষ্কাশিত হয় সেজন্য পাশে ড্রেনের ব্যবস্থা করা হয়েছে। যদি মানে ড্রাগন ফ্রুটের জন্য সবচেয়ে উপযুক্ত মাটি আগেই বলেছি, এর অনেক ভিডিওতে বলেছি যে সাধারণত বেলে দোআঁশ বা বেলে মাটিতে ড্রাগন ফ্রুটের ফলন খুব ভালো হয়। ড্রাগন ফ্রুট যেহেতু ক্যাকটাস জাতীয় একটি উদ্ভিদ, এটি পানি না থাকলেও এটি গাছ বেঁচে থাকবে, কিন্তু এটা ভালো ফলনের জন্য এর ভালো ফলনের জন্য প্রয়োজন আছে দোআঁশ মাটি এবং পানি নিষ্কাশন ভালো ব্যবস্থা। বিশেষ করে বেলে দোআঁশ বা বেলে মাটিতে পানি সহজে দাঁড়ায় না, পানি এর জন্য প্রচুর পানি দরকার, কিন্তু পানি সহজে দাঁড়াবে না এরকম মাটিতে এই ড্রাগন ফ্রুটটি ভালোভাবে জন্মাতে পারে। এবং ড্রাগন ফ্রুট দেখুন এখন চাহিদা দিনে দিনে বাড়ছে, যেহেতু এই ড্রাগন ফ্রুটে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ভিটামিন, আয়রন এবং মিনারেল, বিশেষ করে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এগুলোর পরিমাণ অনেক বেশি থাকে। এবং এটি আপনারা জানেন যে রঙিন ফলমূল এবং যে সবজি আছে সমস্ত জিনিসে বিটা ক্যারোটিন বা জ্যান্থিয়ান নামক যে উপাদানগুলি থাকে সেগুলি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং মানুষের শরীরের জন্য খুবই উপকারী, যেটা ক্যান্সার প্রতিরোধক বা শরীরের কোষগুলিকে রক্ষা করার জন্যে মানুষের শরীরে যে সমস্ত মেটাবোলাইট তৈরি হয় সেগুলিকে বের করে দেওয়ার জন্যে উপকারী। তাই এই ড্রাগন ফ্রুট হলুদ বা রঙিন এতে প্রচুর পরিমাণে